দোসরা অগস্ট থেকে 370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে দাখিল হওয়া পিটিশন নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোজ এই শুনানি হবে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চে। দোসরা অগস্ট থেকে 370 ধারা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে টানা শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার এই দিন ধার্য করেছে। বিভিন্ন দলের পক্ষ থেকে লিখিত দাবি জানানোর শেষ তারিখ 27 জুলাই। 2019 সালের 5ই আগস্ট সংবিধানের 370 ধারায় জম্মু কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখ। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 23টি রিট পিটিশন দাখিল হয় শীর্ষ আদালতে। সোমবার এবং শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের বাকি সব দিনগুলিতে শুনানি জারি থাকবে। সোম ও শুক্রে আদালতে অন্য বিষয়ে শুনানি হবে। 27 জুলাই এর মধ্যে দাবিপত্রগুলি তৈরি করার জন্য 2 আইনজীবীকে নিয়োগ করবে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। নির্ধারিত দিনের পর আর কোনো নথি জমা নেওয়া হবে না। 2020 সালের মার্চে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দাখিল হওয়া পিটিশনের শুনানি 7 বিচারকের বেঞ্চের কাছে পাঠানোর বিষয়টি খারিজ করে। এ বিষয়ে কোনো বৃহত্তর বেঞ্চের প্রয়োজন নেই বলে জানায় সাংবিধানিক বেঞ্চ। কলকাতা টিভি।